রাজধানী লন্ডনের সাথে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই মুহূর্তে। রাজধানী লন্ডনের ইউস্টন স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় ব্রিটেনের বিভিন্ন এলাকায়, সবগুলো ট্রেন ক্যান্সেল করা হয়েছে। কারণ নেটওয়ার্ক রেলের একটি লাইনের উপরে, এটি হচ্ছে স্টোক এন্ড ক্রিউ এলাকার, সেই লাইনের উপরে একটি ব্যাগ, পলিথিন ব্যাগ অথবা এই ধরনের একটি ব্যাগ, সেই লাইনের উপরে গিয়ে, যেই লাইনগুলো দিয়ে আসলে এই ট্রেন চলাচল হয় সেই লাইনের উপরে আসলে এটি পড়ে থাকে, এবং সেটির কারণেই প্রথমে এটিকে বাতিল করা হয় ট্রেন, এবং সেই ইতিমধ্যেই সেই ব্যাগটি রিমুভ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ট্রেন লাইনগুলো সঠিক আছে কিনা, এই ব্যাগ পড়ে থাকার কারণে লাইনগুলোতে কোনো সমস্যা হয়েছে কিনা, সেটার জন্য মূলত এখন পর্যন্ত টেস্ট করা হয়নি। এবং যেই কারণে আজকে 4টা পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে। কোনো কোনো জায়গায় অল্টারনেটিভ বাস সার্ভিস দিয়ে মানুষজনকে পাঠানো হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যদি বলি যে ইউস্টন স্টেশনে, সেখানে হাজার হাজার মানুষ একেবারে গায়ের সাথে গা লেগে দাঁড়িয়ে আছেন। তারা চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে কতক্ষণে তাদের ট্রেন চলাচল সচল হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, শুধুমাত্র যে ব্রিটেনের ভিতরের সাথে লন্ডনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেটি নয়, লন্ডনের সাথে যে ইউরোস্টার যেটি ছেড়ে যায় ফ্রান্স এবং বেলজিয়ামের উদ্দেশ্যে, সেই ইউরোস্টারও কিন্তু বাতিল করা হয়েছে আজকে বিকাল 3:30 পর্যন্ত, মানে আজকে 21 ডিসেম্বর বিকাল 3:30 পর্যন্ত। পরবর্তী ট্রেনগুলো আসলে ছাড়া হবে কিনা এখন পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তো ক্রিসমাসের ঠিক এই সময়ে এসে এই মুহূর্তে কিন্তু আবার একটি ঝড়ের পূর্বাভাস চলছে। আপনারা জানেন যে স্টর্ম পিয়া, সেই স্টর্ম পিয়ার কারণে যে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হতে পারে বলে আগেই এক ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। এর মধ্যে আবার এই যে ট্রেনের এই যে যান্ত্রিক গোলযোগের কারণে যে ট্রাভেল ডিস্ট্রাপশনটা হয়েছে, সেটি কিন্তু মানুষের শেষ মুহূর্তে, ক্রিসমাসের ঠিক এই শেষ মুহূর্তে এসে মানুষের যে ছুটি কাটানোতে যাওয়ার কথা, অথবা যারা রাজধানী লন্ডনে কাজ করেন তারা তাদের পরিবারের সাথে হয়তো লন্ডনের বাইরের বিভিন্ন শহরে যাওয়ার কথা ছিল, অনেকেই বিজনেস মিটিং, সব কিছুই কিন্তু আটকে গেল। এবং পরবর্তীতে এই যে আজকে যারা যাদের ট্রেন বাতিল হয়েছে, তারা কীভাবে তাদের পরবর্তী ট্রেনগুলো ধরে সেই ডেস্টিনেশনে পৌঁছাবেন, এখন পর্যন্ত বিস্তারিত তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।